ভুনা খিচুড়ি কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু ঝরঝরে হয় না, রাইট? আজ আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজভাবে মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি। যারা একেবারেই রান্না করতে পারেন না, তাদের জন্য থাকছে টিপস সহ। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। ডালটা বেশি দিলেই আসলে খিচুড়িটা খেতে ভালো লাগে। এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত ধুয়েছি যতক্ষণ পর্যন্ত না ঘোলা পানিটা স্বচ্ছ দেখায়। দেখুন, পানি একদম স্বচ্ছ। এখন পানি ঝরিয়ে নেব। রান্না করার 30 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিলে চালটা ঝরঝরে হয়ে যায়, আর এতে করে খিচুড়িটাও ঝরঝরে হয়। একটি পাত্রে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, আমি এলাচের মুখটা ফেটিয়ে দিয়েছি, 4-5টা লবঙ্গ ও গোলমরিচ, 2টা শুকনো মরিচ। এখন মশলাগুলোকে মিনিট খানেক ভেজে নেব। সুঘ্রাণ বের হলে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি ও 2 টেবিল চামচ রসুন কুচি। লাল হতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি 1টা চামচ আদা বাটা। আদা বাটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1টা চামচ হলুদের গুঁড়া। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে খিচুড়ি ততই ঝরঝরে হবে। আট 10 মিনিট পর যখন দেখবেন চালটা হালকা হয়ে গিয়েছে এবং পাত্রের সাথে শনশন শব্দ করছে, তখন দিয়ে দেব পানি। যে কাপ দিয়ে চাল ডাল মেপেছি সে কাপ দিয়ে পানি দিব। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি এবং 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দিতে হবে। আমি মোট 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিব। মিডিয়াম টু হাই হিটে রান্না করব 5 মিনিট। পর ফিরে এসেছি। দেখুন, পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। এভাবে রান্না করব 10 মিনিট। খিচুড়ি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। এই 5 মিনিটে ঘিয়ের ঘ্রাণটা ছড়িয়ে যাবে। আমি আপনাদের দেখানোর জন্য খিচুড়িটা গরম গরম পরিবেশন করছি। দেখুন, গরম অবস্থাতেই খিচুড়িটা কতটা ঝরঝরে।
আমার রেসিপিটি যদি হুবহু ফলো করে রান্না করেন তাহলে খিচুড়ি যেমন হবে ঝরঝরে ঠিক তেমনি হবে সুস্বাদু। এভাবে বাসায় রান্না করে জানাবেন খেতে কেমন হলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।